প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কেনা চাই, আর তাই তো শত বিড়ম্বনা সত্ত্বেও ঘরে ফেরে মানুষ। কিন্তু যাদের ইচ্ছে থাকলেও সে করে ফেরার উপায় নেই, তাদের ঈদটা কেমন কাটে? সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গল্প কথায় ঈদ। সাথে আছি আমি ফয়সাল তিতুমির, আর আমাদের সঙ্গে থাকবেন এমন একজন মানুষ যিনি বাংলাদেশের ক্রিকেট লিজেন্ড এবং এই ক্রিকেট দিয়েই দেশের পতাকা এখন বয়ে নিয়ে বেড়াচ্ছেন দেশের বাইরে। দর্শক বুঝতেই পারছেন আমাদের আজকের আমরা ঈদের গল্প এবং কথা বলবো আমাদের সবার প্রিয় মানুষ আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে। আমরা তার কাছে যাচ্ছি। শুরুতেই বুলবুল ভাই, ঈদ মোবারক। ঈদ মোবারক। আপনার কাছে একটু জেনে নিই আসলে এবার ঈদটা কোথায় হচ্ছে আপনার? আসলে আমাদের ঈদ তো কোনো ঠিক নেই, আমরা হঠাৎ করে জানতে পারি কালকে ঈদ। এবার ঈদটা আমি দুটো ঈদ করতে পারবো সৌভাগ্যবশত। কালকে কোরিয়া এই সিওলে ঈদ করতে পারবো, আবার সন্ধ্যাবেলা আমি চলে যাবো সিডনি, তারপরে পরশু দিন সিডনিতেও ঈদ করতে পারবো। সো এবার আমি লাকি দুইবার ঈদ করতে পারছি। তাহলে আমরা মানে আপনার কাছ থেকে যেটি শুনলাম যে আসলে আপনার ঈদ তো সবসময় এরকম দেশের বাইরেই কাটে নিশ্চয়ই, দেশে সব শেষ কবে ঈদ করা হয়েছে? আসলে ইনফ্যাক্ট আমার মনে নেই কবে লাস্ট দেশে ঈদ করেছি। সেটা মনে হচ্ছে যে বছর তিনেক আগে রোজার ঈদ করেছিলাম, তারপরে আর দেশেও যাওয়া হয় না। আর আমাদের কাজগুলো এমন হয় যে কুরবানির ঈদ, রোজার ঈদ, সবাই বরাত বা যেমন ক্রিসমাসের, যে কোনো কিছুই আমরা ঠিকমতোভাবে পাই না, যেহেতু আমাদের এক এক জায়গায় একরকম কাজ থাকে। তারপরে দেশে মনে আছে যে বেশ বছর তিনেক আগে রোজার ঈদ করতে গিয়েছিলাম। মানে আপনি যখন দেশের বাইরে থাকেন তখন কি ঈদের দিনেও কাজ করতে হয়, এরকম অভিজ্ঞতা নিশ্চয়ই আছে? ঠিক মনে পড়ে যে গত কুরবানিতে আমরা চায়নাতে ছিলাম, সেখানে ওমেন্স এশিয়া কাপ হচ্ছিলো, সেখানে ঈদের দিনও আমাদের খেলা ছিল। তার ঠিক এর আগের এশিয়ান গেমসে ঈদের দিনও বাংলাদেশের খেলা ছিল ওই দিন, এশিয়ান গেমস গঞ্জতে। সো বিদেশে অনেক ঈদ কাটিয়েছি এবং মনেও পড়ে, ঈদগুলো ওইভাবে মনে রাখতে পারি না, তবে বেশ কিছুদিন খেলার মধ্যে ঈদ পড়েছে আর কি। আচ্ছা, এমনিতে ঈদকে ঘিরে কোনো প্ল্যান থাকে বা সুযোগ হয় আসলে, বা ঈদের দিনটা কীভাবে কাটে, কী করা হয়? যদি খেলা থাকে তো খেলায় বিজি থাকে, হয় কোচিংয়ে থাকলে কোচিং, ম্যাচ রেফারি থাকলে ম্যাচ রেফারি, বা অন্য কোনো জব থাকলে ওই অন্য কোনো জব। তো চেষ্টা করি যে লোকাল একটা মসজিদ খুঁজে সেখানে সকালে ঈদের নামাজে পড়ে নিতে। এছাড়া আর তেমন কিছু, বিদেশে তো ঈদ তেমন ওইভাবে উপভোগ করাও যায় না, ওরা উৎসাহ ওইভাবে উদযাপনও করে না। যতটুকু পারা যায় বাঙালি মুসলমান সবাই মিলে করার চেষ্টা করি। বলুন ভাই, আপনি তখন স্থায়ীভাবে অস্ট্রেলিয়াতেই থাকছেন, আপনার একটু ফ্যামিলি পরিবারের কথা একটু জানাবেন। আমি এখন মেলবোর্নে থাকছি, গত আর 9 মাস আগে মুভ করেছি কুয়ালালামপুর থেকে। আমার দুটো ছেলে নাবিল ইসলাম, ও 14 বছর, এবং মাহাদ ইসলাম, ও 11 বছর, পাদিল ওরা বড় হচ্ছে। আমার স্ত্রী শামিমা ফেরদৌসি, এই আমার পরিবার এবং এদেরকে নিয়ে মেলবোর্নে এখন থাকি। আপনার তো একটা নিশ্চয়ই সাংঘাতিকভাবে ঈদের অনেক স্মৃতি আছে, কিন্তু আপনার পরবর্তী মানে প্রজন্ম, আপনার ছেলেরা নিশ্চয়ই এই জিনিসগুলো মিস করছে? হ্যাঁ, ওরা ভীষণভাবে মিস করছে, তবে চেষ্টা করি যে যেখানেই থাকি সেখানকার যে মেন এক্সট্রিম যেখানে আছে, মুসলমান যেখানে আছে বা আমরা বাঙালির যেখানে আছি, সেখানে সে ঈদের দিনটায় নামাজ পড়তে নিয়ে যাওয়া, মানুষের বাসায় বেড়াতে নিয়ে যাওয়া, ঈদের যে ভ্যালুসগুলো আছে, ইসলামের যে ভ্যালুসগুলো আছে, সেগুলো পরিপূর্ণ রাখার চেষ্টা করি ওদের মাঝে। আপনি যেহেতু বলছেন যে অনেকগুলো দেশে ঈদ করেছেন, তারপরও কোনো একটা মেমোরেবল কোন দেশের ঈদ বা কোনো অভিজ্ঞতা? ওই ঈদ তো ঈদই, সব ঈদই আমাদের কাছে অনেক আনন্দের। একবার মনে আছে আমরা বাংলাদেশ টিম গিয়েছিলাম খেলতে, নিউজিল্যান্ডের টেস্ট সিরিজ খেলতে গিয়েছিলাম, সেখানে আমরা সবাই মিলে ঈদের দিন সকালে নামাজ পড়তে গিয়েছিলাম হ্যামিল্টনে। খুব মনে পড়ে ওই দিনটা, যে আমরা বাসা যেভাবে মিস করেছিলাম কিন্তু দলের সকলের সাথে সেই মিসিংটা আমরা উপভোগ করতে পেরেছিলাম সবার সাথে থাকতে পেরে। এখনকার কিন্তু ঈদ নিশ্চয়ই অনেক পরিবর্তন হয়ে গেছে আগের চেয়ে। আগেকার ঈদ মানেই তো অনেক রকম ব্যাপার ছিল, বিশেষ করে কুরবানি ঈদে। পরিবর্তন নিশ্চয়ই বয়সের সাথে সাথে তো মানুষের এক সময় পরিবর্তন ছিল যে আমরা সালামি নেব, এক পর্যায়ে সালামি দেওয়া শুরু করলাম, এখন থার্ড জেনারেশন চলে এসছে। তো সব কিছু মিলিয়ে সব কিছু নতুনভাবে আসছে, তবে ঈদ ঈদই, ঈদের যে আনন্দ এটা কখনোই ভোলা যায় না। দেশের ঈদ এবং বিদেশের ঈদের মধ্যে নিঃসন্দেহে অনেক পার্থক্য, তারপরে আসলে মূল পার্থক্যগুলো কোথায়? যে এটি যে বোধহয় ঈদের দিনটা একদম সর্বাত্মকভাবে যেভাবে বাংলাদেশে পালিত হয় এটি নিশ্চয়ই হয় না বিদেশে।
সবথেকে বড় যেই জিনিসটা মিস করি সেটা হচ্ছে একেবারে ভাই বোন, ক্লোজ আত্মীয় স্বজন যারা আছে, বন্ধু বান্ধব যারা আছে, এলাকার বন্ধু বান্ধব যারা আছে, সেটা ভীষণভাবে মিস করি। যত চেষ্টা করি সেটা বিদেশে সেটা পূরণ করা সম্ভব না, তারপরেও সেগুলো ভুলে থাকতে হয়। তারপরেও ঈদ কিন্তু দেশের ঈদ, একটা অন্য লেভেলের আমরা আনন্দ বা মজা পাই। এবং আপনি যখন বিদেশে থাকেন ঈদের দিন, তখন নিশ্চয়ই দেশ থেকে অনেক ফোন টোন আসে বা উইশ আসে আপনার কাছে বিভিন্ন মাধ্যমে? আসলে ওই অবশ্যই, সেটা তো আজকালকার যুগে তো ধরেন যোগাযোগ খুব সহজ হয়ে গেছে। তো মাঝে মাঝে হয় যে বাংলাদেশে ঈদ একদিন পরে হয়, ম্যাক্সিমাম টাইমে দেখা যাচ্ছে যে সেই দিন সেই লক্ষ্যে হয়তো ঈদের পরের দিনও অনেক গ্রিটিংস পাই বাংলাদেশ থেকে। আর বাংলাদেশের ঈদ তো চান্দরাত থেকে শুরু হয়ে যায় ঈদ, সো ওই ওই সবসময় আমাদের সাথে সকলের যোগাযোগ থাকে। এবং প্রচুর এই আজকালকার এই যোগাযোগ মাধ্যমের কারণে মনে কখনোই মনে হয় না মাঝে মাঝে যে আমরা বিদেশে আছি। বলুন ভাই, আমরা আরও কথা বলবো ঈদ নিয়ে, যেহেতু আমাদের প্রোগ্রামটা হচ্ছে গল্প কথা ঈদ। দর্শক, তবে আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরছি একটু পর, আমাদের সঙ্গেই থাকুন। গল্প কথায় ঈদ চলছে, আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে। বিরতির পর স্বাগত জানাচ্ছি আরও একবার। বলুন ভাই, আমরা অনেক অভিজ্ঞতাই শুনছিলাম আপনার কাছ থেকে ঈদের, দেশে এবং দেশের বাইরে। আপনার প্রথম ঈদটার কথা মনে পড়ে, যে ঈদটা আপনি বাংলাদেশ ছেড়ে বাইরে করেছিলেন? আসলে আমি তখন ইংল্যান্ডে ক্রিকেট খেলতাম, আমার মনে আছে যে তখন এটা 88-89-90-এর ঘটনা। সো ওই খুব খারাপ লেগেছিলো আমার, বিশেষ করে আমার মা বাবাকে খুব ভীষণভাবে মিস করছিলাম যে। এবং ঈদ মানে একটা আমাদের বাঙালি জাতির জন্য বা বাঙালি মুসলমানদের জন্য সবথেকে বড় আনন্দ হচ্ছে ঈদ, সবথেকে বড় উৎসব হচ্ছে ঈদ। সেই ঈদটা মিস করেছিলাম এবং ভীষণ কষ্টও পেয়েছিলাম, এবং মনে হচ্ছিলো যে আর কখনো ঈদ হয়তো বাইরে করবো না। কিন্তু সেটা রাখতে পারিনি, ম্যাক্সিমাম ঈদই পরবর্তীতে বাইরে করতে হয়েছিলো। কুরবানি ঈদের প্রসঙ্গ আসলে অবধারিতভাবে গরু খাসি মানে কুরবানি হাটের ব্যাপারটা চলে আসে, সেই অভিজ্ঞতা আছে কিনা আপনার? আসলে কুরবানিটা তো ধরেন আমাদের আসলে ধর্মীয় দিক থেকে দেখলে বলবো যে স্যাক্রিফাইস তো ঈদ করছি প্রত্যেকবারই। তারপরেও খুব মনে পড়ে ছোটোবেলায় বাবার হাত ধরে, ভাইদের হাত ধরে যেতাম কুরবানি, আমাদের গ্যান্ডারিয়াতে ধূপখোলা মাঠে বিশাল হাট বসতো, সেখানে যেতাম আমরা গরু কিনতে। এবং পরবর্তীতে যে আনন্দটা, সেই আনন্দটা আমরা পরবর্তীতে এটা পাইনি, আর বিদেশে তো সেটার প্রশ্নই আসে না। তবে খুব মিস করি হাট, গরুর হাটে যাওয়ার কিছু স্পেশালাইজড আত্মীয় স্বজন ছিল, তাদেরকে নিয়ে যাওয়া হতো এবং সেখানে গিয়ে যে দরদাম করা হতো। এবং খুব মনে পড়ে আমি যখন ফার্স্ট ডিভিশনে ফুটবল খেলতাম ইস্টার্ন ক্লাবে, তখন সেখানে ইস্টার্ন ক্লাবে গরুর হাটও হতো। সো গরুর হাটের যেহেতু ওই হাটের টাকা দিয়ে ইস্টার্ন ক্লাবটা চলতো, এবং ওই প্রত্যেকটা গরুর উপরে একটা পার্সেন্টেজ বা হাসিল যেটা ইস্টার্ন ক্লাব পেতো। তো আমরা যখন গরু কিনতাম বা আমি যখন গরু কিনতে যেতাম, আমার বাবার সাথে হাসিলটা সবসময় মাফ করে দিত, আমরা কৃতজ্ঞতা জানি ইস্টার্ন ক্লাবের পক্ষে। আপনার ঈদের কথা যখন শুনছি, তখন আরও একটি কথা শুনে মনে পড়ে যাচ্ছে যে ঈদ মানে আপনার কথার মধ্যেই একটা অনেক কিছু নিয়ে আপনার আক্ষেপ আছে বা দুঃখবোধও আছে, এবং বিদেশে ঈদ করলে নিঃসন্দেহেই দুঃখ। তারপরে ঈদ মানে বলা হয় যে আনন্দ, সেই আনন্দটুকু কি ঈদের দিন আপনারা বাইরে থেকে ফিল করেন? আসলে সত্যি কথা বলতে কি, আর্টিফিশিয়ালি কিছুটা ফিল করার চেষ্টা করি। ঈদ শুধুমাত্র দেশে যে আনন্দটা করা যায় এটা কখনোই বিদেশে হয় না, যে যত কথাই বলুক সেটা মিস করি, ভীষণভাবে মিস করি এবং অত্যন্ত মানে গভীরভাবে মিস করি। তারপরেও কিছুটা আর্টিফিশিয়ালি আনন্দ করার চেষ্টা করি, তারপরেও দেশের ঈদ অন্যরকম। আমার মনে হয় পৃথিবীর সেরা ঈদ বাংলাদেশেই হয়। আপনার আসলে আর কোন কোন দেশে ঈদের অভিজ্ঞতা আছে একটু জানতে ইচ্ছে করছে? আসলে তো ওটা ঠিক মনে পড়ছে না, তবে আগে ইংল্যান্ডে খেলতে যেতাম, অস্ট্রেলিয়াতে খেলতে যেতাম, সেখানে বা এই যে কোরিয়াতে করছি, চায়নাতে করেছি, নিউজিল্যান্ডে করেছি, তো বিভিন্ন দেশে ঈদ করেছি। বাট সব কিছু পরে আবার বলছি যে পৃথিবীর সেরা ঈদ বাংলাদেশেই হয়। আর বাংলাদেশ ছাড়া যদি কোনোটিকে সেরা হিসেবে বেছে নেন, কোনটিকে নেবেন? আর আশেপাশে নেই, কাউকে ধরে নেওয়া যাবে না, তবে বাংলাদেশ নম্বর ওয়ান। আপনার নিশ্চয়ই বিদেশে ঈদ ছাড়া, যেহেতু ঈদের মানে মুসলমানদের হয়তো বা আপনি যেসব দেশগুলোতে আছেন সেসব দেশগুলোতে অন্য উৎসবগুলো অনেক বড় করে পালন করা হয়, সেগুলোর সঙ্গে কি নিজেকে সম্পৃক্ত করা যায়? আসলে দেখুন, আমরা যদিও কাজের জন্য বা যে কারণে হোক বিদেশে থাকতে হয়, তবে আমরা কিন্তু এন্ড অফ দ্য ডে বা প্রথমে কিন্তু আমরা বাঙালি, এবং বাংলাদেশিরা কিন্তু বাংলাদেশিদের সাথেই সবসময় ঘোরে, বা বিদেশে কিন্তু মেন এক্সট্রিমের সাথে ঘোরা যায় না, কখনোই মেলানো যায় না। তাদের ধর্মীয় চিন্তা ভাবনা অন্যরকম, তাদের সোশ্যাল বা তাদের সামাজিক বা তাদের ধরেন সব কিছু একটু অন্যরকম, তো সেখানে কিন্তু মেন এক্সট্রিমে আমরা কখনোই মিশতে পারি না। সো আমরা বাঙালি হিসেবে ওই বাংলাদেশের বাইরে ওইভাবে কখনোই ওদের ওই ওদের যে উৎসবগুলো আছে সেগুলো আমরা মানতেও পারি না বা ওইভাবে আমরা উপভোগ করতেও পারি না। এখন তো বিদেশে, বিশেষ করে অস্ট্রেলিয়া আপনি যেখানে আছেন, অনেক বড় বাংলাদেশি কমিউনিটি গড়ে উঠেছে, তাদের আসলে ঈদ নিয়েও নিশ্চয় অনেক প্ল্যান থাকে বা অনেক
এই তো গত রোজার ঈদে আমরা আমি তখন মেলবোর্নে ছিলাম, সেখানে প্রায় ধরেন 450 লোকের এক জায়গায় হয়ে আমরা একটা হলে নামাজ পড়েছি। তারপরে ওই ওই ফিলিংটা আনার চেষ্টা করেছি যে বাংলাদেশে যেই আনন্দটা পাওয়া যায় সবার সাথে দেখা হয়েছে, বাংলাদেশে যা যা করতাম তাইতেই করেছি, তারপরেও সেই জিনিসটা 100% বাংলাদেশে যে আনন্দটা পাই সেটা পাইনি। বলবুল ভাই, আমি মানে আপনার সঙ্গে যারা ক্রিকেট খেলতেন তাদের অনেকের কাছ থেকে অভিজ্ঞতা শোনা হয়েছে যে ঈদের দিন আপনাদের ম্যাচও খেলতে হয়েছে, এরকমও হয়েছে সম্ভবত জিম্বাবুয়েতে, সেই অভিজ্ঞতাটা একটু আপনার কাছ থেকে শুনুন। আসলে ঈদের দিন ওই ভুলে যেতে হচ্ছে যে আজকে ঈদ আছে, বা ওই ঢাকা থেকে ফোনের মাধ্যমে জানতে পেরেছি, তবে পুরোপুরি মনোযোগটা খেলা থাকলে খেলার মধ্যে ছিল। বেশ কয়েকবার এরকম হয়েছে, তা ভুলে থাকার চেষ্টা করেছি, যেহেতু এই জিনিসটাকে পেশা হিসেবে নিয়েছি সেই পেশার প্রতি আমাদের শ্রদ্ধা বোধ ছিল সবসময়। আপনি শুরুতেই বলেছিলেন মজা করে যে এবার আপনি দুটো ঈদ পাচ্ছেন, কোরিয়ায় এবং অস্ট্রেলিয়ায়, এটি আসলে নিঃসন্দেহে বোধহয় আপনি প্রথম মানুষ যিনি দুটো ঈদ পাচ্ছেন। আমি ভাগ্যবান যে হ্যাঁ, কালকে আমাকে অলরেডি এখানকার মুসলমানরা বলেছে যে কালকে আমাদের সাথে তুমি নামাজ পড়তে যাও, আর যখন আমি গিয়ে পৌঁছবো পরশু দিন তখন সিডনিতেও ঈদ হতে থাকবে। তাই ইনফ্যাক্ট সিডনিতেও কয়েক ঘন্টা থাকবো, সেখানে কয়েক বন্ধুবান্ধব আছে, সেখানে ঈদ করে আবার বিকালবেলা আমি চলে যাবো আরও দূরে ব্রিসবেন থেকে ট্রান্সভিলে যাবো, সেখানেও ঈদ সন্ধ্যাবেলা আরেকটা ঈদ করতে পারবো। সব কিছু মিলিয়ে বেশ ভালোই মনে হয় ঈদটা কাটবে এবার। দর্শক, আমরা বুলবুল ভাইয়ের সঙ্গে ঈদ করছি কোরিয়া থেকে অস্ট্রেলিয়া হয়ে এখন বাংলাদেশেও ঈদ করছি। তো আপাতত একটা বিরতি সময় হয়ে গেছে, ফিরছি একটু পর, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, গল্প কথা ঈদে স্বাগত জানাচ্ছি আরও একবার, এবং আমি ফয়সাল তিতুমির আছি আপনাদের সঙ্গে, আর আমাদের সঙ্গে আছেন বিশেষ অতিথি আমিনুল ইসলাম বুলবুল। বুলবুল ভাই, আমরা আসলে ঈদ নিয়ে অনেক কথা বলছি, একটু আপনার ক্রিকেটার হিসেবে ঈদ ছিল একরকম, শৈশব হিসেবে ঈদ ছিল আরেক রকম, মানে ক্রিকেটার হবার আগে পরে ক্রিকেটার সময়টা, মানে সব মিলিয়ে আসলে ডিফারেন্ট ডিফারেন্ট অনুভূতি আছে আপনার। অবশ্যই, মানে ছোটোবেলা যখন ঈদ করতাম তখন এক ধরনের ঈদ ছিল, তখন মারাত্মকভাবে ক্রেজ ছিল ফুটবলের, তখন ফুটবল খেলতামও, পরবর্তীতে ক্রিকেট খেলা শুরু করলাম তখন আরেক রকম হলো, মোহামেডানে ক্রিকেট খেলা শুরু করলাম তখন আরেক রকম আনন্দ পেতে শুরু করলাম, ICC ট্রফির পরে পুরো বাংলাদেশের ক্রিকেটটা বদলে গেল তখন আরেক ধরনের আনন্দ পাওয়া শুরু করলাম। তো সব কিছু মিলিয়ে কিন্তু আমরা ঈদের যতটুকু আনন্দ পাওয়ার যতটুকু পেয়েছি, আমি খুব আমার ছেলেদেরকে গল্প বলি যে আমরা যে আনন্দ করেছি বা আমরা যে ঈদটাকে উপভোগ করেছি সেটা ওরা পাচ্ছে না, মাঝে মাঝে খারাপ লাগে, তারপরেও চেষ্টা করি আমাদের যে আনন্দগুলো আছে সেগুলো শেয়ার করে তাদের সাথে আলোচনা করতে, তাদেরকে বোঝাতে, এবং ভালোই লাগে যে মনে হয় যে একটা জীবনে বেশ অনেকটা সময় পার করে এসেছি, অনেকগুলো ঈদ দেখতে পেরেছি, সো ভালোই লাগে। আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ নিঃসন্দেহে আপনার সহধর্মিণী, আমাদের ভাবির কথা যদি একটু জানতে চাই, মানে তার সঙ্গে আপনার অনেক ঘটনা আছে নিশ্চয়ই বিয়ের আগের, সেগুলোর থেকে যদি কিছু শেয়ার করেন মজার কোনো বিষয়গুলো। আসলে আমাদের বিয়ে হয়েছে 15 বছর, এবং অনেকবার ঈদ মিস করেছি, এবং আমি যে চাকরিটা করি সেই চাকরিটা কিন্তু বেশ কঠিন একটা কাজ, যেমন ধরেন আমাকে 6 মাসের উপরে দেশের বাইরে থাকতে হয়, যেখানেই থাকি না কেন আমার যে ডেজিগনেটেড কান্ট্রিগুলো আছে সেখানে সেখানে থাকতে হয়। আমি অবশ্যই কৃতজ্ঞ আমার সহধর্মিণী প্রতি এবং আমার পরিবারের প্রতি, তবে ঈদের আগে বিয়ের আগে খুব একটা ওইভাবে ওই খুব বেশি অনেক দিনের পরিচয় ছিল না, তারপরে ঈদের চেষ্টা করেছি যতদিন পেরেছি একসাথে ঈদ করতে, বা মাঝে মাঝে ইভেন একবার চায়নাতেও নিয়ে গিয়েছিলাম সবাই একসাথে চায়নাতে গিয়ে ঈদ করেছি, সো ওই আনন্দটা সবসময় শেয়ার করার চেষ্টা করেছি আর কি। আপনি এখন ACC-র সঙ্গে কাজ করছেন এবং মূলত ডেভেলপমেন্ট কোচ হিসেবে বিভিন্ন দেশে, আপনাকে দেখলাম এখানেও দেখছিলাম যে আপনি বিভিন্ন ভাষায় অনেকের সঙ্গে যোগাযোগ করছিলেন, মানে অনেকগুলো ভাষাও আপনার রপ্ত হয়ে গেছে। আসলে আমার কাজ হচ্ছে ক্রিকেট ডেভেলপমেন্ট অফিসার, সো আমাকে যেই দেশে যেতে হয় সেই দেশের লোকাল ভ্যালুসগুলো জানতে হয় প্রথমে, আমাকে সেই দেশের কালচারটা জানতে হয় ভালো করে, যেমন ধরেন চীন একরকম, মালয়েশিয়া একরকম, সিঙ্গাপুর একরকম, এখানে কোরিয়াতে একরকম, সো এক এক দেশে এক এক রকমভাবে মানুষের সাথে চলতে হয়, এবং চেষ্টা করি সেই দেশের বেসিক যে ল্যাঙ্গুয়েজটা আছে সেটা যতটুকু পারা যায় সেই ভাষায় কথা বলে তারা খুশিও হয়, তবে চাইনিজটা আমি একটু বেশি বেটার বিকজ ওখানে বেশি যেতে হয়েছে এবং বেটার বেশি কমিউনিকেশন করতে হয় তাদের সাথে। চাইনিজে কি ঈদ মোবারক টাইপের কিছু বলা সম্ভব? না, ঈদ মোবারক বলে কিছু নেই চাইনিজ ভাষায়, অত ওয়াইং ওয়াইং বলে ওরা শুভেচ্ছা জানানোর জন্য, আমন্ত্রণ জানায়। আর চাইনিজ ভাষাটা এমন একটা ভাষা যে এটা কোনো শেষ নেই,
মানে প্রায় ধরেন 30-40 হাজার অ্যালফাবেট ছবি আছে, তো ওগুলো দেখে দেখে তারা কাজ করে। তবে ভাল লাগে যে ওদের দেশে কমিউনিকেশন করলে ওরা খুব খুশি হয় যে ওরা ওদের ভাষায় কথা বলছি বা ওদের দেশে ওদের গ্রিটিংস জানাচ্ছি। এবং এই সব ক্রেডিটটা দিতে চাই আমি বিভিন্ন জায়গায় যখন যে যে শিখতে পেরেছি, ভালোই লাগে। আপনাকে বোধহয় শুধু ভাষা নয়, একই সঙ্গে স্থানীয় কালচার সংস্কৃতির সঙ্গেও বোধহয় আপনার অনেক যোগাযোগ ঘটে। এই যে যেমন ধরুন কোরিয়াতে যেমন সম্পূর্ণ আলাদা এদের যেমন ভ্যালুসগুলো বলেন, এখানে কথা বলেন, স্টাইল বলেন, এখানে মানুষকে মানুষের গ্রিটিংস জানানো অনেক কঠিন, মানে একটু কম্পেয়ার করলে আমাদের থেকে সম্পূর্ণ আলাদা। এখানে ওই তাদের কাস্টম অনুযায়ী চলতে হয়, চায়না বলেন, সিঙ্গাপুর, যেখানে যাই চেষ্টা করি তাদের সেই ভ্যালুসটা ধরে রেখে কথা বলতে, সো দ্যাট তারা যেন কখনো রাগ না করে বা মাইন্ড না করে। একটু আমরা আপনার, যেহেতু আপনার সঙ্গে কথা বলতে গেলে ক্রিকেটটা অবশ্যই চলে আসে, এবং আপনার ক্রিকেটের সময়টা আপনি 13টি টেস্ট খেলেছেন এবং ওয়ান ডে খেলেছেন সম্ভবত 39টি। আপনার ক্যারিয়ারটা নিশ্চয় আরও লম্বা করার ইচ্ছে ছিল বা হতো? আসলে একদিক দিয়ে চিন্তা করলে আমি সৌভাগ্যবান যে আমার সাথের ক্রিকেটার যারা, যেমন নান্নু ভাই ছিল, ফারুক ভাই ছিল, আদার আলী ছিল, এরা কিন্তু টেস্ট ম্যাচ খেলতে পারেনি। সেই লক্ষ্যে কিন্তু আমি ভাগ্যবান যে টেস্ট ম্যাচ খেলতে পেরেছিলাম। আবার নিজেকে দুর্ভাগা মনে হয় এই জন্য যে যখন ক্যাপ্টেন্সি বোঝা শুরু করলাম, যখন প্লেয়ার সাইকোলজি বোঝা শুরু করলাম, যখন সিচুয়েশন হ্যান্ডেল করা শুরু করলাম, তখন ক্যাপ্টেন্সি চলে গেল। যখন টেস্ট ম্যাচ কী জিনিস, টেস্ট ম্যাচ তো আমরা তো জন্মে টেস্ট প্লেয়ার হইনি, আমরা প্রত্যেক টেস্টে যে শিখতে শিখতে এগিয়েছিলাম, এবং টেস্ট ম্যাচ যখন বোঝা শুরু করলাম তখন টেস্ট ম্যাচ থেকে বাদ পড়ে গেলাম। তো সব কিছু আক্ষেপও থাকে, আবার সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতাও জানায় যে খেলতে পেরেছিলাম। তবে এটা ঠিক যে আই কুড হ্যাভ প্লেড লিটল মোর দেন হোয়াট আই হ্যাভ প্লেড। বলুন ভাই, আপনাকে আমরা সবসময় দেখেছি একটু অন্যরকম, আপনি যখন ক্রিকেটার ছিলেন মানে সবসময় নিজের কাজটা চুপচাপই করে গেছেন এরকম একটা ব্যাপার, এবং এখনও আপনি আরও যে একটা খুব বড় কাজ করছেন এসিসির এবং বাংলাদেশ থেকে, এই বিষয়টি আসলে আপনি নিশ্চয়ই সবসময় বাংলাদেশকে ভিতরে নিশ্চয়ই ধারণ করেন? অবশ্যই, আমার ব্যক্তিগতভাবে বড় পরিচয় হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের ক্রিকেটার। যে দেশে যাই সেখানে কিন্তু সব থেকে আগে বলি যে আমি বাংলাদেশ থেকে এসেছি এবং আমি বাংলাদেশের জন্য ক্রিকেট খেলেছি। সো এই পরিচয়টা নিজের কাছেও গর্ব লাগে বলতে, যে আই ফিল প্রাউড দ্যাট আমি বাংলাদেশি। এবং বাংলাদেশ যে ক্রিকেটের দেশ এটা অনেক দেশ জেনে গেছে, যারা ক্রিকেট খেলতো না তারাও জানে। এবং একটা জায়গায় আমি সবসময় কখনোই কম্প্রোমাইজ করি না যে বাংলাদেশের ক্রিকেট নিয়ে কেউ কখনো কোনো কটূক্তি করুক বা বাংলাদেশের ক্রিকেট নিয়ে কেউ কিছু, হারজিত থাকতেই পারে, তবে সেই জায়গাটায় সবসময় স্ট্রং থাকে যে বাংলাদেশ ইজ এ গুড ক্রিকেটিং নেশন এবং ইনশাল্লাহ ভালো ক্রিকেট উপহার দেবে সারা পৃথিবীকে। আপনি আরও একটা কথা প্রায়ই বলেন যে আপনি এখন যে বাইরে যে কাজটা করছেন সেই কাজটা যদি আপনি বাংলাদেশে কখনো করেন, সেটি তার চেয়ে আরও বেশি নিজেকে দিয়ে সেই কাজটি করার চেষ্টা করবেন। আসলে আমি কিন্তু 2004 যখন অস্ট্রেলিয়া থেকে ফিরে এসেছিলাম, তখন কিন্তু আমি এস্টাবলিশ ক্রিকেট কোচ ছিলাম সেখানে ইউনিভার্সিটি নিউ সাউথ ওয়েলসে, বা সেখানে আমি সিডনি ক্রিকেট সেন্টারে স্পেশালাইজড কোচ ছিলাম সেখানে। সেসব ছেড়ে দিয়ে এসেছিলাম কিন্তু বাংলাদেশে কাজ করার জন্য, কিন্তু 14 মাস আমি বেকার ছিলাম। আমি তারপরে আবার বের হয়ে গিয়েছি এসিসির এই চাকরিটা নিয়ে। তবে সবসময় মনে হয় যে এই কাজগুলো যখন, যেহেতু আমি করছি এক একটা দেশে ক্রিকেট উন্নয়নের কাজই এবং সেই জায়গাটায় বাংলাদেশ থেমে আছে, তো আমার মনে হয় যে এই কাজগুলো বাংলাদেশে কিন্তু আমি দেখতে পাই যে এই জায়গাগুলো কাজ হয় না। এই আপনাদের মাধ্যমে, ধরেন এই প্রেসের মাধ্যমে, প্রিন্ট মিডিয়া বলেন, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে কিন্তু বাংলাদেশে সবাই জানে ক্রিকেট, সবাই ক্রিকেট ফলো করছে, কিন্তু একবারও কি কখনো চিন্তা করেছে যে আমরা কি সবাইকে খেলার ব্যবস্থা করে দিতে পেরেছি? বাংলাদেশে 160 মিলিয়ন লোক থাকে, এখানে হাজার হাজার ছেলের মেয়েরা আছে যারা নাকি ধরেন 8 থেকে 18 বছর বয়সের মধ্যে যারা আছে, এদের কতটুকু সবাইকে খেলার সুযোগ করে দিতে পেরেছি? সেই কাজগুলো আমি একদিন করতে চাই বাংলাদেশে, এবং জানি না কবে সেটা করতে পারবো, তবে আমার মনের ভিতরে একটা সুপ্ত বাসনা আছে যে একদিন আমি বাংলাদেশের সব জায়গায় ক্রিকেট ছড়িয়ে দেবো, বাংলাদেশের প্রত্যেকটা প্রাইমারি স্কুলে আমি একটা করে ক্রিকেট কোচ তৈরি করবো। তো এই স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছি আর কি। নিঃসন্দেহে খুবই দারুণ স্বপ্ন শুনছিলাম, কিন্তু একই সঙ্গে আপনার যদি তাহলে একটু ফিলোসফিটা জানতে চাই আপনার জীবন সম্পর্কে, আপনার ভাবনা বা ক্রিকেট নিয়ে। আসলে কখনোই তো ভাবিনি যে টেস্ট ম্যাচ খেলবো বা আন্তর্জাতিকভাবে একজন ক্রিকেট উন্নয়নের কাজ করতে পারবো। সব কিছু সময়ের সাথে সাথে চেঞ্জ হয় মানুষের, সময়ের সাথে সাথে মানুষ অভিজ্ঞতাও শেখে, গ্রহণ করে। তবে যেটা মনে হচ্ছে যে আমার কাছে, আমি প্রাউড যে আমি ক্রিকেট খেলেছি, বাংলাদেশের ক্রিকেটের মাধ্যমে ক্রিকেট কিছু দিতে পারছি, তবে সেই দিনই সেটা সার্থক হবে যেদিন দেশকে কিছু ফিরিয়ে দিতে পারবো। আসলে গল্প কথা ঈদে ছিলাম, কিন্তু অনেক বেশি অন্যদিকে হয়তো চলে গিয়েছিলাম, কিন্তু একটু যেহেতু আমরা কোরবানি ঈদ আবারও চলে আসতে চাই, আপনার প্রিয় খাবারের বিষয়টি একটু জানতে চাই। অনেক রকম খাবার নিশ্চয়ই থাকে। আমি খুব মিস করি আমার মায়ের খাওয়া, মা তো পৃথিবীতে নেই, খুব মিস করি আমার মায়ের রান্না সব কিছুই। তারপরে এখন আমার স্ত্রী যা রাঁধে তাই ভালো লাগে, তবে অবশ্যই ঈদের দিন ঈদের প্রচুর রেসিপি থাকে, তার মধ্যে অবশ্যই গরুর মাংস, সেমাই, খিচুড়ি সব কিছুই ভালো লাগে। এবং
সবথেকে যেটা অসুবিধার ব্যাপার হয়ে যায় সেটা কোরবানির ঈদের এক সপ্তাহ পরে ওজন কমানোর চেষ্টা নামতে হয়। সো প্রচুর সব কিছুই খায় এবং প্রচুর প্রচুর পরিমাণে ওজনও বেড়ে যায়। বলবো আমরা আপনাকে আমাদের মাঝে একদম প্রায় পাই না, আপনি বলছিলেন যে 3 বছর আগে সবশেষ দেশে ঈদ করেছেন, আপনার অনেক কিছুই আমাদের অজানা, এরকম কিছু জিনিস আপনার অজানা জিনিস যদি একটু জানান যে জিনিসটা আমরা জানি না। ওইভাবে ঠিক আমি তো সব কিছুই শেয়ার করার চেষ্টা করি, বাট আমি আসলে বাংলাদেশটাকে মিস করি খুব, বাংলাদেশটাকে ভীষণভাবে মিস করি। এবং আপনারা জেনে জানবেন যে চীনের যে বিভিন্ন স্কুলগুলোতে যে ভিডিওগুলো পাঠানো হয় যে ক্রিকেট খেলা শেখা বা ক্রিকেট খেলা দেখানো, সব কিছুই বাংলাদেশের খেলাই আমি পাঠাই, যে বাংলাদেশ কবে কারে কাকে হারিয়েছে সেই ভিডিওগুলো পাঠাই এবং তারা দেখে এবং তারা ভাবে যে পৃথিবীর একমাত্র দেশ যারা বাংলাদেশ কখনো হারে না। সো এই জিনিসগুলোই করে যাচ্ছি আর বাংলাদেশকে বুকে নিয়েই সব জায়গায় যাই, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করি, ভালোই লাগে। আপনি প্রথম ক্রিকেটার হিসেবে বাংলাদেশের আপনি ইংল্যান্ডে কাউন্টি খেলেছেন এবং একই সঙ্গে এখন আপনি দেশের বাইরেও প্রথম মানে ক্রিকেটের পেছন থেকে কাজ করছেন, কোচিংয়ের কাজটা, এবং আপনার পথ ধরে এখন আরও অনেকেই উঠে আসছে, কেমন লাগে এই বিষয়গুলো? আসলে প্রথম বাংলাদেশ থেকে ক্রিকেট খেলতে গিয়েছিলাম আমার মনে আছে নান্নু ভাই, তারপর পরে গেলাম আমি, পরবর্তীতে সাকিব তামিম আমরা গেল সেখানে ক্রিকেট খেলতে। ভালো লাগে যে জেনারেশন উঠে আসছে, ফুল কাউন্টি খেলছে সাকিব তামিমরা এবং ভবিষ্যতে আরও ক্রিকেটাররা সেখানে খেলবে, একদিন হয়তো অস্ট্রেলিয়ান শেফিল্ড শিল্ডেও দেখবো আমরা বাঙালিরা খেলছে। তবে ক্রিকেটের উন্নয়নের ধারাটা যদি আমরা ধরে রাখতে পারি অবশ্যই আমরা ক্রিকেটের লিডারও হতে পারবো এবং আমাদের এই ক্রিকেটাররা হয়তো দেশ বিদেশে আরও আরও সুনাম ছড়াতে পারবে। এবং এই এশিয়ান গেমসে আমরা দেখছি যে কিউরেটর থেকে শুরু করে আম্পায়ার, বিভিন্ন জায়গায় সংগঠক, সব বাংলাদেশিরা কাজ করছে। এই কৃতিত্বটা আমি আসলে দিতে চাই আশাউল ভাইকে। আশাউল ভাই মেনলি ওনার স্বপ্নই হচ্ছে যে বাঙালিদের কীভাবে সুযোগ করে দেওয়া, আমাকেও এসএসসিতে উনি এনেছে। তারপরে শুনে খুশি হবেন যে এশিয়ার টেস্ট প্লেয়িং কান্ট্রিগুলোর বাইরে যতগুলো ভালো ভালো গ্রাউন্ড আছে, সিঙ্গাপুরে বলেন, মালয়েশিয়া বলেন, হংকংয়ে বলেন, এই কোরিয়াতে বলেন, সব কিন্তু বাঙালি কিউরেটাররা এবং তারা অত্যন্ত সুনামের সাথে তারা কাজ করে চলেছে। এবং এই যে কিউরেটার বাদ দিলেও আপনি ধরেন আমাদের মঞ্জু চায়নার জন্য কাজ করছে, বাপ্পি মায়ানমারের জন্য কাজ করছে, সো আমাদের কোচরাও কিন্তু সালাউদ্দিন মালয়েশিয়ার জন্য কাজ করছে, কিছুদিন আগে সিঙ্গাপুরের জন্য কাজ করছে। সো কোচরা যে টেকনিক্যাল অফিসিয়ালস বা যে যে স্পার্টরা চলে যাচ্ছে দেশ থেকে বা বিদেশে গিয়ে কাজ করছে, সুনাম বয়ে আনছে, অবশ্যই এটা আমাদের সকলের জন্য একটা গৌরবের ব্যাপার। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ দিকে চলে এসেছি, আমাদের এই গল্প কথায় ঈদে আমাদের সঙ্গে এতক্ষণ আপনি অনেক গল্প এবং কথা বললেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং শুভকামনা আপনার জন্য। আপনাকেও শুভকামনা, আপনাদের সকলের জন্য শুভকামনা রইল এবং আবার দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গল্প আর কথায় ফুরিয়ে এলো আমাদের আজকের গল্প কথায় ঈদ, এবং আমিনুল ইসলাম বুলবুলের মতো যারা দেশের বাইরে ঈদ করেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, এই কামনায়।